কাছে একটু অন্যরকম লাগছে কি সুন্দরী পিঠা এটার নাম এক পিস 30 টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ফাহমিদা রহমান হাজির হয়ে গেলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এখনের একেবারে ওয়েদার ডিমান্ড শীতকালে আমরা পিঠাপুলি সবাই খুব খুব পছন্দ করি পিঠা ছাড়া তো এখন কোনো কথাই নাই সবার মুখে মুখে পিঠা তো সেই পিঠা খাওয়ার জন্য বিভিন্ন রকমের পিঠা অনেক নাম না জানা পিঠা সেই পিঠা খাওয়ার জন্যই পিঠার একটা দোকানে চলে আসলাম উত্তরা পিঠা ঘরে তো এখানে চলে এসেছি পিঠা খাওয়ার উদ্দেশ্যে এদের পিঠা অনেক অনেক মানুষ থাকে সবসময় লাইন ধরে বেঁধে বসে থাকে তো এই পিঠা কেমন খেতে টেস্ট করার জন্য আসছি এখানে এখানে বানাচ্ছে খিরসা পিঠা ভাপা পিঠার খিরসা দিয়ে বানানো তো এটা তো আমার টেস্ট করতেই হবে তো আমি দিয়েছি এটা অর্ডার অনেক অনেক ভিড় মূলত মানুষ ভাপা পিঠা আর হচ্ছে চিতই পিঠা নেওয়ার ভিড় জমেছিল তো এই দোকানে পিঠাগুলো খেতে কেমন অবশ্যই সেটা আমরা খাওয়ার জন্য মামে চলে এসেছি আসলে এই যান্ত্রিক শহরে পিঠা বানিয়ে বসে খাওয়ার মতো সময় অনেক মানুষেরই হয় না গ্রামাঞ্চলে যদিও সবাই মিলে পিঠা বানায় কিন্তু ঢাকা শহরে এটা এখন খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে বাসায় কাজের মানুষও থাকে না কিংবা মানুষ সবাই হচ্ছে যে যার মতো ব্যস্ত থাকে তো এই ব্যস্ত শহরে যারা আমরা ব্যস্ত থাকি আমাদের সময় হয় না তাদের জন্য এরকম আয়োজন খারাপ না আর আপনারা যারা বাসায় থাকেন সময় পান তারা তো বানিয়েই খেতে পারেন কিন্তু যারা হচ্ছে বাইরে থাকেন তাদের জন্য এরকম একটা সুযোগ সুবিধা খারাপ না তাদের জন্য আসলে ভালোই অনেক অনেক মানুষের ভিড় ভর্তা এটা সরিষা সরিষা ভর্তা এটা সরিষা ভর্তা এটা কি ভাইয়া লাটিয়া এটা ধনে ভর্তা ইলিশ ভর্তা ও ইলিশ ভর্তাও আছে এদের ভাপা পিঠার সাইজটা বড় এখানে হরেক রকমের বাহারি পিঠা দেখছিলাম নামগুলোও পড়ছিলাম আপনারা যারা কে কে কোন অঞ্চলের পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা নর্মালি পাটিসাপটা পিঠা চিতই পিঠা ভাপা পিঠা তেলের পিঠা এগুলো চিনি তারপরে হচ্ছে পুলি পিঠা এগুলো চিনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের পিঠার নাম এই সমস্ত পিঠা যার যেগুলো আমরা কখনো খাইনি বা দেখিনি বা টেস্ট করিনি সেগুলোই আমি আর আম্মু মিলে টেস্ট করব ভেবেছি তো এখানে আরেকটা পিঠা ছিল সুন্দরী পিঠা তো সেই পিঠাটা দেখতে সুন্দর খেতে কেমন সেটা আপনারা খাওয়ার সময় আপনাদেরকে বলবো তো এই যে পিঠাগুলা ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদেরকেও দেখাচ্ছিলাম আপনাদের এলাকায় আপনারা কোন কোন পিঠা খেয়েছেন এগুলার ভিতরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে পিঠা ম্যাক্সিমামই এখানে সব নামই কিন্তু একেবারেই নতুন নতুন লাগছে দুধপুলি যেরকম চিনি অনেক পিঠার নামই আমি জানি না সেগুলো পিঠাগুলো টেস্ট করার জন্যই আমরা মূলত এখানে আসছি এটা হচ্ছে সেই সুন্দরী পিঠা এই পিঠাটা অবশ্যই টেস্ট করতে হবে দারুণ না দেখতে বলেন এটা আচ্ছা এটার ভিতরে কি ভাই ডিমের মতো ডিম দিয়ে ডিম চালের গুঁড়া খেজুরের মতো এই ভাপা পিঠাটা খিরসা দাও এটা খেয়ে দেখতে হবে তো আমরা এখন দুই মামে মিলে ট্রাই করব পিঠা এটা 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 তিল দেওয়া কি জানি নাম তিল পাক্কন পিঠা তিল পাক্কন পিঠা এগুলো পিঠা কখনো খাইনি না তিলের খাজার মতো লাগছে কখনো খাইনি তো পিঠাটা বেশ এই যে এটা খিরসা দেওয়া যে ইয়ে ভাপা পিঠার যে খিরসাটা ও ও ও সব তো পড়ে গেছে এইটা হচ্ছে সেই পোয়া পিঠা না পোয়া পিঠা না এটা হচ্ছে লবঙ্গ পিঠা লবঙ্গ পিঠার ভিতরটা
আমরা কেমন ভাপা পিঠা ঢাকা শহরে থাকে আর আমার মতো যারা, কারণ আমার বাসায় ফারাম দেয় আমরা পিঠা খাই না, আমি একা খাই। আমার মতন যারা একার জন্য, তাদের জন্য কিনে খাওয়াই ভালো। একার জন্য একটা পিঠা বানানো যায়। না, ভাপা পিঠাটা ভালো, আমার খুব ভালো লাগলো। 60 টাকা করে দাম, অবশ্য কম না। পিঠা তো টেস্ট করলাম, মোটামুটি লেগেছে ওভারঅল, কিন্তু যদি সদ্য বানিয়ে খাওয়া যায় সেটাই আসলে বেশি ভালো। সদ্য পিঠা গরম গরম, এটার মজাই আলাদা। তো যাই হোক, আপনাদেরকে জানিয়ে দিলাম, যারা আসলে না হলে নয় কিন্তু পিঠা খুব পছন্দ করেন তাদের কাছে এইভাবে করে খাওয়াই ভালো। যদিও এখন ঢাকা শহরে মানুষ এরকম পিঠা কিনেই খায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।